সিবিআই তো তদন্তের জন্য অলরেডি কালকে এসে পৌঁছাইছে, তার রাজ্য সরকার ভয় পাচ্ছে, এই জন্য ভয় পাচ্ছে তার, যাতে নিজেরা তো তৃণমূলের নেতারা আছে এবং রাজ্য পুলিশেরা নিজেরা এই হত্যাকাণ্ডে জড়িত আছে, তারা নিজেরা বাঁচার জন্য হয়তো এটা বাধা দিচ্ছে। আর যখন রামপুর হাটে ঘটনা হয় তখন তো বাধা দেওয়া হয়নি, তাহলে আমার স্বামীর হত্যাকাণ্ডের জন্য কেন বাধা দেবে? কিনা কারণ আমার স্বামী কি কংগ্রেস করতে বলে? আর তারা এই পেছনে যারা যারা বড় বড় আরও মাথা আছে তাদেরকে হয়তো আড়াল করার চেষ্টা করছে, এইটাতে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, হয়তো তার জন্য বাধা দিচ্ছে। বিপদ বুঝে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার তোপ অধীর চৌধুরীর। 100-তে 100 সঠিক কথা বলেছে, কারণ স্বামী হারা পত্নী শেষ সব থেকে বেশি সত্যটা আগে বুঝবে, এটাই বাংলার যে কোনো মহিলা এটা বুঝতে পারছেন যে যখন তার স্বামীকে খুন হতে হয় তখন একজন মহিলার ভবিষ্যৎ কি হয় তা ভেবে আমরা সবাই আশঙ্কিত। সেই অবস্থাতেও একজন গৃহবধূ সে লড়াই করে যাচ্ছে, তার স্বামী যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের বিচার তাদের যোগ্য শাস্তির জন্য। আমার কাছে খবর যে ঝালদা থানার যিনি আইসি সে তৃণমূল পার্টিকে বলেছে এবং প্রশাসনের উচ্চকর্তাদের বলেছে আমাকে যদি সিবিআই গ্রেপ্তার করে আমি সব সত্য কথা বলে দেব। আজকে তাই তৃণমূলের নেতারা এবং পুলিশের দায়িত্বে যারা আছে তারা আতঙ্কিত, কারণ আইসি তাদের কাছে ধমকি দিয়েছে কোন তৃণমূলের নেতা কোন পুলিশ অফিসার আরো জড়িয়ে আছে আমাকে গ্রেপ্তার করলে কিন্তু আমি বলে দেব। তাতে আইসিকে বাঁচানোর লড়াই আর হত্যাকারীদের বাঁচানোর লড়াইয়ে এখন অবতীর্ণ হয়েছে মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। আমার আপনার টাকাই ওটে কেস হবে, আমার আপনার টাকাই হত্যাকারীদের রক্ষা করার জন্য সেখানটাই বড় বড় লয়ারকে নিয়োগ করা হবে, আমার আপনার টাকা খরচ করে হত্যাকারীদের পাঠানোর জন্য তৃণমূল সরকার ব্যবস্থা করবে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।